আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানব মসজিদ হতে বের হওয়ার দোয়া এবং পাঁচটি সুন্নাহ। চলুন জেনে নিই। মসজিদ হতে বের হওয়ার পাঁচটি সুন্নাহ হলো: এক, বিসমিল্লাহ বলা; দুই, দরুদ শরীফ পড়া; তিন, দোয়া পড়া; চার, প্রথমে বাম পা মসজিদ হতে বের করা; পাঁচ, ডান পায়ে জুতা আগে পরিধান করা। চলুন জেনে নিই মসজিদ হতে বের হওয়ার দোয়াটি। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মসজিদ হতে বের হওয়ার দোয়া: বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা আসিনী মিনাশ শাইতানির রাজীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুধুমাত্র আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বললেও আদায় হয়ে যাবে। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহর নামে বের হচ্ছি, দুরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ কামনা করি। হে আল্লাহ, বিতাড়িত শয়তান হতে তুমি আমাকে রক্ষা করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে ভালো লাগবে।